প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 4.3 অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি। তো আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আমরা আগে বলেছি যে আমরা যোগ বিয়োগ যেটাই হোক এইভাবে লাইনে করবো, ওপর নিচে করবো না, কেননা বড় ক্লাসে গিয়ে আসলে লাইন এটা খুব দরকার হয়। আজকে আমরা 23 থেকে 27 নম্বর করবো, আমরা 23 নম্বরটা তুলে নিলাম। তো এখানে তিনটা পদ বীজগাণিতিক রাশি দেওয়া ছিল, তিনটা। তো প্রতিটাই এইভাবে আমরা ব্র্যাকেট দিয়ে হচ্ছে যে জিনিসটা তুলে নেব। তো সেক্ষেত্রে প্রথম যে রাশিটা আছে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে এইভাবে তুলে নেব, তারপরে মাঝে প্লাস চিহ্ন দিয়ে এটা মাইনাসটা আসলে ভিতরে এইভাবে নিতে হবে, তারপরে আবারও প্লাস দিয়ে এটা আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম। এবার আমরা সিম্পলি ব্র্যাকেটগুলো তুলে নেব। তো ব্র্যাকেটের আগে আসলে প্লাস চিহ্ন থাকলে এটা প্লাস দিয়ে গুণ করতে হয়, ব্র্যাকেট তোলার সময় গুণন করতে হয়। তো গুণনের সময় প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, সো যে যেভাবে আছে আমরা সেইভাবেই এগুলো ব্র্যাকেট থেকে বের করে দিচ্ছি। তো এটাও প্লাস মাইনাসে মাইনাস, এখানে অনেকে যেমন দুইটাই চিহ্ন দেয়, প্লাসও দেয় মাইনাসও দেয়। মাইনাস থাকলে আসলে এটা একটু প্লাস মাইনাসে মাইনাস করে তোমরা গুণটা করে নেবে, আর এগুলো যেভাবেই থাকবে, কেননা প্লাস প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস, কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, আবার এইটা প্লাস মাইনাসে মাইনাস, এক্স কিউব, এইটাও প্লাসে প্লাসে প্লাস, 2x², এটা -4x, আর এটা +1। এবার আমরা যে সদৃশ পদগুলো আছে, অর্থাৎ চলকের যে চেহারা আছে সেগুলোকেই সদৃশ পদ, যে চলকের চেহারাগুলো মিলবে এগুলো হলো সদৃশ পদ। তো এই যে এক্স কিউব আছে, এখানে একটা এক্স কিউব আছে আর এখানে একটা এক্স কিউব আছে, এই তিনটাকে আমরা পাশাপাশি লিখে নেব। তো এটা লিখলাম, এটা লিখলাম মাইনাস এক্স কিউব, আর এখানে একটা মাইনাস এক্স কিউব ছিল। আমরা কোনো ব্র্যাকেট ইউজ করব না, জাস্ট পাশাপাশি নেব। এখন এক্স স্কোয়ারগুলো যদি আমরা পাশাপাশি নিই, 9x², তার সাথে আসবে +7x², আর এইখানে একটা আছে হলো +2x². এবার আমরা এক্স আলা যে রাশিগুলো আছে, পদগুলো, সেগুলো আমরা পাশাপাশি নেব। তো +11x, তার সাথে আছে -8x, আর এখানে আছে -4x। এবার সংখ্যাগুলো আমরা পাশাপাশি লিখব, +5, তারপরে হচ্ছে -3, আর এখানে আছে +1। এখন এই তিনটা তিনটা করে আসলে যোগ বিয়োগ হবে সদৃশ পদগুলো। তো আমরা আগেও আগের পাঠে বলেছি যে প্লাস মাইনাস মিশানো থাকলে আসলে একবারে করে নেওয়াটাই উচিত, আর না হলে তোমাকে এই দুটো আগে যোগ করতে হবে, যেহেতু একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। সরলে বা যোগ বিয়োগে যেহেতু যোগের বিয়োগের আগে যেহেতু যোগের কাজ করতে হয়, সো এই বিয়োগটা আগে করা যাবে না। তো এটা আমরা রাফলি যদি ভাবি যে এটা যোগ করলে কত হবে, -1, আসলে যোগ বিয়োগের সামনে সংখ্যাগুলো হয়, সংখ্যা না থাকলে 1 ধরতে হয়। তো -1 -1 যোগ করে যদি -2 হয়, অনেকে ভুল করে এটা মাইনাসে মাইনাসে প্লাস দেয়, এটা করলে কিন্তু গুণ করা হয়ে যাবে। আসলে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়। সো এই দুটো যোগ করলে হবে -2x³, আর তার সাথে +2x³টা ক্যান্সেল হয়ে যাবে। আমরা যদি আরেকটা লাইন করি তাহলে আসলে এই দুটোই আগে যোগ করে নিতে হবে, এটাকে ঠিক রাখতে হবে, -2x³। নেক্সট আমরা এইখানেও দেখবো যে প্লাস রাশি দুইটা আছে, প্লাস পদ। তো মাইনাসটাকে ঠিক রেখে একই চিহ্নগুলো যেহেতু যোগ করতে হয়, তো আমরা এটাই আগে যোগ করে ফেলবো। এখানে যেমন এটাই আগে যোগ করলাম, একই চিহ্ন থাকলে যেহেতু যোগ করতে হয়। তো 7 আর 2 = 9, অর্থাৎ এটা +9x², আর এখানে আমরা দেখছি দুইটা মাইনাস যুক্ত পদ আছে, এটাই আগে যোগ করতে হবে। তো +11x টা আমরা এখানে রেখে দিলাম, আর এটা যোগ করলে হবে, একই চিহ্ন দিতে হয়, ওই চিহ্নটাই দিতে হয়, আর যোগ করতে হয় 8 আর 4 = 12x। এখানে এই প্লাস আর প্লাস দুটো আমরা যোগ করে ফেলবো যেহেতু একই চিহ্ন, 5 আর 1 = 6 - 3। এই লাইনে আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা একই জিনিস, প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়ে যায়, এটাও দেখো একই জিনিস, প্লাস আর মাইনাস এটা ক্যান্সেল হয়ে গেল। আর এটা বিয়োগ করলে যখনই আসলে একই চিহ্ন থাকলে, যেমন ওই চিহ্নটা দিয়ে যোগ করতে হয়, আর যখন ভিন্ন ভিন্ন চিহ্ন থাকে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তখন বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগে চিহ্নটা দিতে হয়। তো 12x থেকে 11x বিয়োগ দিলে একটা এক্স থাকে, এক যেহেতু লেখা যায় না, শুধু এক্স আমরা লিখবো, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, সো এটা -x লিখতে হবে। আর এখানে 6 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে, সো এটা +3 হবে। তো এটার অ্যান্সার, 23 নম্বরের অ্যান্সার কিন্তু আসলে এটাই। এরপরে আমরা 24 নম্বরটা তুলে নিচ্ছি। এবার আমরা 24 নম্বরটা তুলে নিলাম। এখানে আমরা প্রতিটা বীজগণিত রাশিকে ব্র্যাকেটে তুলে নিয়েছি আর মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছি। এখন আমরা এই ব্র্যাকেট থেকে যদি এগুলো বের করি, তাহলে সামনে যেহেতু প্লাস আছে, এগুলো কোনো চিহ্ন চেঞ্জ হবে না, এগুলো যেভাবেই থাকলো সেইভাবেই আমরা বসাবো। বিয়োগ অঙ্কের ক্ষেত্রে আমরা দেখবো চিহ্ন চেঞ্জ হবে, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস থাকবে। তো এটা সিম্পলি প্লাস মাইনাসে মাইনাস করে, আর এগুলো যেমন আছে এটাও এই যে প্লাস মাইনাসে মাইনাসই হবে, এই জন্য বারবার আসলে এটা পড়ার দরকার হয় না যে প্লাস মাইনাসে মাইনাস।
বা প্লাসে প্লাসে প্লাস, ব্র্যাকেটের আগে প্লাস থাকলে ভিতরে যেমন চিহ্ন আছে সেইভাবেই ব্র্যাকেট থেকে বের হয়ে আসে, এটাও প্লাস হবে সিক্স বি ওয়াই, আর এটা মাইনাস ছিল মাইনাসই থাকলো। এবার আমরা সদৃশ পদগুলো পাশাপাশি লিখবো, এ এক্স, এখানে একটা এ এক্স আছে, এখানে একটা এ এক্স আছে, এই তিনটা যদি আমরা পাশাপাশি লিখি তাহলে ফাইভ এ এক্স মাইনাস হচ্ছে সেভেন এ এক্স, আর প্লাস হচ্ছে থ্রি এ এক্স। নেক্সট আমরা বিওয়াইগুলো যদি পাশাপাশি নিই তাহলে প্লাস থ্রি বিওয়াই, তার সাথে থাকবে মাইনাস ইলেভেন বিওয়াই, আর একটা বিওয়াই আছে এটা, প্লাস হচ্ছে সিক্স বিওয়াই। নেক্সট আমরা সিজেডগুলো যদি পাশাপাশি লিখি, মাইনাস চোদ্দো সিজেড, তারপরে আছে মাইনাস নাইন সিজেড, নাইন সিজেড, আর একটা আছে আমাদের মাইনাস এইট সিজেড। এবার এই সদৃশ পদগুলো আমরা চিহ্ন অনুযায়ী যোগ বিয়োগ করব, একই চিহ্ন থাকলে যোগ হয় ওই চিহ্নটাই দিতে হয়, আর ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করে বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। তো আমরা দেখব যে তিনটা করে যে আছে, তিনটার মধ্যে প্লাস যদি দুটো থাকে তাহলে আমরা সেটাই আগে যোগ করব, আবার কখনো যদি দুইটা মাইনাস যুক্ত থাকে তাহলে সেটাই আমরা আগে যোগ করব, যেহেতু যোগের কাজ আগে করতে হয়। তো এখানে পাঁচটা এ এক্স আর তিনটা এক্স যোগ করলে হবে টেন এ এক্স, আর মাইনাস সেভেন এক্সটা আমরা রেখে দিলাম, এটা পরের লাইনে করব। এখানে বিওয়াইগুলোর মধ্যে দেখা যাচ্ছে দুইটা প্লাস যুক্ত, এই দুটো আমরা আগে যোগ করব, তাহলে ছয় আর তিনে নয়, এটা হবে নাইন বিওয়াই, আর এই মাইনাস ইলেভেন বিওয়াই এটা আমরা রেখে দিলাম। এখানে যেহেতু দুইটা মাইনাস যুক্ত আর একই চিহ্ন থাকলে যেহেতু যোগ হবে, আমরা এই যোগটাই আগে, এখানে আসলে তিনটাই একই চিহ্ন যুক্ত, সো এটা আমরা একবারই করে ফেলবো, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়। তো নয় আর আটে সতেরো, সতেরো আর চোদ্দো যদি আমরা যোগ করে নিই, সাত চার এগারোর এক হাতে এক, এক আর একে দুই, একে তিন, অর্থাৎ থার্টি ওয়ান সিজেড। এখন আমাদের এইটা বিয়োগ করতে হবে যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন, তো টেন এ এক্স থেকে সেভেন এ এক্স গেলে এখানে থাকবে হচ্ছে থ্রি এ এক্স, আর এটা যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন এখানেও তাই হয়েছে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, বিয়োগ করে বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়, কোনো চিহ্ন না হলে এটা অটো প্লাস হয়ে যায়। আর এখানে এগারো থেকে নয় বিয়োগ করলে হবে দুই, টু বিওয়াই, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সো এটা মাইনাস টু বিওয়াই, আর ওইটা আমরা আগেই পেয়ে গেছি মাইনাস থার্টি ওয়ান সিজেড। এখানে সবই যখন বিসদৃশ এসে যায় তখন আর কিছু করার থাকে না, এটাই হলো আমাদের চব্বিশ নম্বরের অ্যান্সার। তো এখানে আসলে আমরা দুঃখিত যে এখানে একটু আমাদের ভুল হয়েছে, এটা পাঁচ আর তিনে আসলে আট হবে, এইট এক্স, আমরা আন্তরিকভাবে দুঃখিত এটা। তো সেক্ষেত্রে এখানে আমরা পাঁচ আর তিন যোগ করে পেয়েছিলাম এইট এক্স, তো এখন যদি আমরা বিয়োগ করি আটটা এক্স থেকে সাতটা এক্স গেলে একটা এক্স থাকে, আর এক যেহেতু লেখা যায় না, সো এটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে আমরা পঁচিশ নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি, এরপর আমরা পঁচিশ নম্বরটা তুলে নিলাম, এখানে মোট চারটা বীজগাণিতীয় রাশি ছিল, তো আমরা প্রতিটাকে ব্র্যাকেটে ইনক্লুড করে ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা এগুলোকে ব্র্যাকেট থেকে যদি বের করি তাহলে এটা প্লাস দিয়ে গুণ হলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, যে যেমন ছিল আসলে সেরকমই থেকে যাবে, তো এটারও কোনো চিহ্ন চেঞ্জ হবে না। সো প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু, চেঞ্জ এই কারণে হয় না যে প্লাস দিয়ে গুণ করলে আসলে দেখো প্লাস মাইনাসে মাইনাস এটাই থাকে, আবার প্লাসে প্লাসে প্লাস একই চিহ্ন থাকে, এটাও প্লাসে প্লাসে প্লাস ওয়ান, তো এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, আর এটা প্লাসে প্লাসে প্লাস, ব্র্যাকেট তুললে আসলে গুণ করতে হয়, আর এইটা প্লাস মাইনাসে মাইনাস ফাইভ। এবার আমরা সদৃশ পদগুলো যদি পাশাপাশি লিখি তাহলে আমরা দেখছি মোট এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, চারটা এক্স স্কোয়ার আছে, আমরা কোনো ব্র্যাকেট ইউজ করবো না, জাস্ট পাশাপাশি লিখে নেব, সামনে চিহ্নটা সহ নিয়ে আসতে হবে, ওইখানেও একটা মাইনাস এক্স স্কোয়ার আছে। তারপরে এক্স আলার পদগুলো যদি আমরা পাশাপাশি লিখি, ফাইভ এক্স তার সাথে লিখবো আমরা প্লাস থ্রি এক্স, তারপরে প্লাস এক্স, আর এখানে আছে হচ্ছে প্লাস সিক্স এক্স। এরপরে আমরা সংখ্যাগুলো যদি পাশাপাশি নিই তাহলে প্লাস সিক্স তার সাথে নেব আমরা মাইনাস টু, তার সাথে প্লাস ওয়ান, আর এখানে ছিল আমাদের মাইনাস ফাইভ। তো এখানে আমরা একই চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, একই জিনিস এটা ক্যান্সেল করে দিতে পারি, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যায়, এখানেও আমরা তাই করে দিতে পারি এটা। আর এইখানে আমরা দেখব যে মোট যতগুলো আছে এক্স আলা পদ তাদের মধ্যে একই চিহ্ন কারা কারা আছে সেটা আগে কাজ করে নিতে হবে, যোগ করতে হবে। তো এই তিনটা যেহেতু প্লাস যুক্ত আছে তাহলে ছয় আর একে এখানে এক ধরতে হবে সাত, সাত আর তিনে দশ, আর মাইনাস ফাইভ এক্সটা আমরা রেখে দিলাম, এটা আমরা নেক্সট লাইনে করব, মাইনাস ফাইভ এক্স প্লাস এটা হলো টেন এক্স যোগ করে। আর এখানে আমরা যেটা করব, সংখ্যাগুলোর মধ্যে দেখো দুইটা প্লাস যুক্ত আছে তাহলে এই দুটো আমরা আগে যোগ করে নিই, যে প্লাস সেভেন,
আর মাইনাস থাকলেও যেহেতু একই চিহ্ন থাকলে যেহেতু যোগ করতে হয়, তো এটাও ওই চিহ্নটা দিয়ে আমরা ওইটাও যোগ করে দেবো, 5 আর 2 এ 7। তো এখানে +7 -7ও ক্যান্সেল হয়ে যায়। সো এখানে আমাদের যেটা হবে, এটা আমরা জাস্ট ভিন্ন চিহ্ন আছে তাহলে বিয়োগ করতে হবে আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে, অর্থাৎ +5x হবে আমাদের 25 নম্বরের অ্যান্সার। এরপরে আমরা 26 নম্বরটা তুলে নিচ্ছি। এবার আমরা 26 নম্বর অঙ্কটা তুলে নিলাম। এখানে জাস্ট যোগ অঙ্কই, করার ধরনটা একটু ভিন্ন। যদি এ স্কোয়ার সমান এটা হয়, বি স্কোয়ার সমান এটা, আর সি স্কোয়ার সমান এটা হয়, তবে দেখাও যে বলা হয়েছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা হবে। এটা আরও সুবিধা যে বোঝাই যাচ্ছে যে এগুলো যোগ করলে অ্যান্সার তাহলে এটা হবে। এটা করার সিস্টেম এইভাবে যে দেওয়া আছে দিয়ে এই মানগুলো আগে তুলে নিতে হয়, স্কোয়ার সমান এত, বি স্কোয়ার সমান এত, সি স্কোয়ার সমান এত। আর যেটা প্রমাণ করতে বলে বা দেখাও যে বলে, এটা পুরোটাই প্রদত্ত রাশি, তারপরে আবার এটা কিন্তু বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে তুলতে হবে, অথবা তোমরা এটা প্রদত্ত রাশি না লিখে সরাসরি দেওয়া আছে এটা লিখে বামপক্ষ লিখেও করতে পারো। তো এখন আমরা সিম্পলি হচ্ছে যে মানগুলো যদি এখানে বসিয়ে দিই, স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ারের মানগুলো, তো এই স্কোয়ারের মান ছিল দেখো এইটা, এটা আমরা ব্র্যাকেট দিয়ে এখানে বসাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপরে এই প্লাসটা দিয়ে বি স্কোয়ারের জায়গায় আমরা এই মানটা ব্র্যাকেট দিয়ে বসাবো। লাইনে করতে গেলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করে অঙ্কগুলো করতে হয়। এটা ছিল বি স্কোয়ারের মান, তারপরে প্লাস দিয়ে আমরা সি স্কোয়ারের জায়গায় ওই সি স্কোয়ারের মানটা যদি বসাই, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এই ব্র্যাকেটগুলো তুললে, প্রতিটা ব্র্যাকেটের সামনে যেহেতু প্লাস আছে, তো প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। সো যে যেভাবে আছে সেইভাবেই ব্র্যাকেট থেকে বের হয়ে আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটাও প্লাসে প্লাসে প্লাস ওই একই থাকবে, এটাও প্লাসে প্লাসে প্লাস জেড স্কোয়ার, এটা প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, এটাও একই থাকবে, যেহেতু প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, এটা প্লাসই থাকলো আর এটা মাইনাস থাকলো। তো এখানেও আমরা হচ্ছে যে আগের মতো সদৃশ পদগুলো যদি পাশাপাশি লিখি তাহলে আমাদের করতে সুবিধা হবে। এই হলো, আর ওয়াই স্কোয়ারগুলো যদি আমরা পাশাপাশি নিই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে একটা আছে মাইনাস ওয়াই স্কোয়ার, পাশাপাশি যে লিখতেই হবে তা না, লিখলে সুবিধা হয়, জেড স্কোয়ারগুলো আমরা পাশাপাশি লিখি, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে একটা আছে প্লাস জেড স্কোয়ার। তো এখানে আমরা সুন্দর দুটা প্লাসের মধ্যে যে কোনো একটার সাথে মাইনাসটা ক্যান্সেল করে ফেলতে পারি কাটাকাটি। এখানেও তাই, দুটোর মধ্যে একটা মাইনাসের সাথে কাটা গেল, এখানেও দুটোর মধ্যে একটা মাইনাসের সাথে কাটা গেল। তো যা যা থাকলো এটা লিখলেই ডান পক্ষের এই জিনিসটাই চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এইখানে আমরা এখন এই অঙ্কগুলো এইভাবে ফিনিশিং দিতে হয় যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো যদি বলে যে প্রমাণিত তাহলে আমরা লিখবো প্রমাণিত, আর দেখাও যে বললে এখানে দেখানো হলো কথাটা লিখে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আর অ্যান্সার কথাটা লেখা হয় না। নেক্সট আমরা লাস্ট অঙ্ক অর্থাৎ 27 নম্বর অঙ্কটা যাচ্ছি। তো এই 27 নম্বর ছিল আমাদের আজকের পার্টের লাস্ট অঙ্ক, আগের অঙ্কটার মতোই অনেকটা। যদি এক্স সমান 5a + 7b + 9c, ওয়াই সমান b - 3a - 4c, আর জেড সমান c - 2b + a হয়, তবে দেখাও যে x + y + z = 3a + 2b + 2c। তো যথারীতি আমরা সমাধান লিখেই দেওয়া আছে যে এই এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই আর জেড এর মানটা আমরা তুলে নিয়েছি, তারপরে প্রদত্ত রাশি পুরোটা লিখে আবার বামপক্ষটা নিয়েছি। এখন আমরা এই মানগুলো বসাবো, এক্স এর জায়গায় ব্র্যাকেট দিয়ে আমরা এক্স এর যে মানটা দেওয়া ছিল এটা বসাবো, যে 5a + 7b + 9c, প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের এই মানটা ব্র্যাকেট দিয়ে বসাবো, b - 3a - 4c, প্লাস জেডের জায়গায় আমরা জেডের ওই মানটা ব্র্যাকেট দিয়ে বসাবো। লাইনে করলে এই ব্র্যাকেটের গুরুত্বটা রাখতে হবে যে ব্র্যাকেট দিতে হবে। এখন আমরা ব্র্যাকেটগুলো তুললে প্রতিটার আগেই যেহেতু প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, যে যেমন আছে সেইভাবেই থেকে যাবে। এটাও দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওই সেম চিহ্ন থাকবে, এইভাবে আসলে পড়তে হয় না, প্লাস মাইনাসে মাইনাস 4c, এটাও প্লাসই থাকবে, এটা মাইনাসই থাকবে, আর এটা প্লাসই থাকবে। নেক্সট আমরা সদৃশ পদগুলো যদি পাশাপাশি লিখি, এই তিনটা এ যুক্ত পদ আছে, অর্থাৎ 5a - 3a, আর ওইখানে আছে প্লাস এ, আর এই বিগুলো যদি আমরা পাশাপাশি নিই তাহলে +7b, আর এখানে একটা আছে প্লাস বি, আর এখানে আছে হচ্ছে -2b, আর সিগুলো যদি আমরা পাশাপাশি লিখি তাহলে +9c। কারপরে কোনটা লিখবো ওটা সমস্যা না, আমরা এটার পরে এটা লিখছি যে -4c, আর এখানে একটা আছে প্লাস সি।
তো এই সদৃশ পদগুলোর মধ্যে আমরা আগে বলেছি যে একই চিহ্ন যেটা থাকে সেটা আগে যোগ করে নিতে হয়, অর্থাৎ এখানে আমরা 5 এ আর এ যোগ করে 6 এ করে দেব আগে,